গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:05, তো এখন এইসবে শ্যাম্পু ট্যাম্পু করে আর স্নান টান করে এলাম। এবার একটুখানি ছাদে যাবো, ওরা আজকে স্নান হবে। তেলটা কালকে মাখা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওর মাসি পিসি বলে, মাসি পিসি বেরিয়েছে, তো কালকে একবার পিসির কাপড় জড়িয়ে দিয়েছি, মাসি তো নেই, ওই জন্য পিসির কাপড় জড়িয়ে দিয়েছি। দেখা যাক আজকে আর একবার জড়াবো, 3 দিন পরপর নাকি জড়াতে হয়, ওটা জড়ালে নাকি বেরিয়ে যায়। পরিষ্কার কথা হচ্ছে তেল মেখেছে বলে র্যাশ বেরিয়েছে, এবার তেলটা মাখা বন্ধ করলে র্যাশটা কমে যাবে। কিন্তু যেটা বহু বছর ধরে হয়ে আসছে নাকি ছোট বাচ্চাদের ওরম র্যাশ বেরোয়, যেটাকে মাসি পিসি বলে, ওই মাসি পিসির কাপড় জলে নাকি কমে যায়। তো আমিও সেটাই করছি যেটা সবাই বলছে, তো আজকে একবার জড়িয়ে দেবো। ও এখন ঘুমো দিচ্ছে, আর এই আজকে শনিবার, একটুখানি শুক্তো খেতে ইচ্ছা গেছে। আজকে মাকে বললাম একটুখানি শুক্তো করতে, আমি ছাদে যাব। গিয়ে রাত্রিবেলা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে সবাই মিলে আমরা কীর্তন করেছি, আমার ছেলে গান গাইছে, মানে ও গান গেয়ে কীর্তনটা করেছে, আমরা সবাই খুঞ্জনি বাজিয়েছি, করতাল বাজিয়েছি, এরকমই হয়েছে কালকে রাত্রিবেলা। কটা পর্যন্ত হয়েছে না, 2:30 পর্যন্ত হয়েছে, কটা থেকে না 10:30 থেকে। তো এখন সবাই বলছে যে এটা আমাদের প্র্যাকটিস করে নিতে হবে, এটা আমাদের রেগুলার লাইফস্টাইলের মধ্যেও একটা মানে পার্ট হয়ে গেছে, হয়ে যাবে, আরও যত দিন বাড়বে আরও হবে, সবাই এরকম করে বলছে, যেটা বলছে আস্তে আস্তে সত্যি হচ্ছে। আমি আর আমার হাজবেন্ড সব কিছু কিন্তু প্রস্তুত হই তারপরে ফিল্ডে নেমেছি, এরকম নয় যে আমাদের খুব খারাপ লাগছে, এ লাগছে, হ্যাঁ এটাও আমরা এনজয় করছি, মানে এই যে জিনিসটা এটা তো আর ও যখন বড় হয়ে যাবে তখন থাকবে না, তখন অন্যরকম থাকবে, ও পড়াশোনা করবে, আমাদের সেই জন্য রাত জাগতে হবে, কিন্তু সব কিছুই একটা এনজয় করার ব্যাপার থাকে। তো এখন এই জিনিসটা সবাই মিলে এনজয় করছি। কালকে হচ্ছে রাত জেগেছি আমি ও, তারপরে এত কান্নাকাটি করেছে, এত কান্নাকাটি করেছে, রাত্রিবেলা মাকেও ডেকে নিয়েছি, মাও আমাদের সাথে ওই জন্য খুঞ্জুনি বাজিয়েছে, বলো বাবা, বাবা এখন ঘুমিয়ে ঘুমটা পুষিয়ে নিচ্ছে, এবার এরপরে আবার নৃত্য শুরু করবে যখন আমরা ভাত খেয়ে ঘুমোতে যাব তখন, তাই না? হ্যাঁ হচ্ছে, তো ঘুমোচ্ছে ও, এখানে ঘুমোচ্ছে আর ওকে ওরকম করে জড়িয়ে ধরে ওই রকম করে এ করছে, তুলিয়ে দেওয়া ধান্দা। এবার চেঁচামেচি করবে তাকে, এবার এ করো, থামাও, দোল দাও, এ করো, আর ওই যে হাত তো করে আছে, দাঁড়াও 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 আমি ঘুমোচ্ছি দাঁড়াও। তুই রান্নাঘরে রান্না দেখতে এসছিস, চান করবি তো? ওট 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 আর আয়, কালকে রাত্রিবেলা নৃত্য করে এখন ঘুমটা পুষিয়ে নিচ্ছে। তো আজকে আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে যেটা রান্না করছি সেটা হচ্ছে শুক্তো, এখানে শুক্তোর সবজিটা ভাজা হচ্ছে, আর এখানে বড়ি আর উচ্ছেটা ভেজে রেখে দিয়েছি, দুধ শুক্তো পুরো বিয়ে বাড়ির মতন করে আজকে খাওয়ার ইচ্ছা গেলে তাই ভালো করেই নিই। আর এখানে ও তলপি তলপা নিয়ে এখন ছাদে আছে, ছেলেকে তেল মাখানো হবে, সেই সব ব্যাগে ওর জিনিসপত্রগুলো রেখে দিই। যে শুক্তোটা বানাচ্ছি সেটা হচ্ছে এখানে আলু, গাজর, উচ্ছে, বিম কড়াই, কড়াইশুঁটি, আর এই সব কিছু মোটামুটি দিয়ে ডাঁটা দিয়ে একটুখানি কি বলে রাঁধুনি ফোড়ন দিয়ে এমনি সরষের তেলে নুন লুন মাখানো সবজিগুলো ছিল ওগুলো দিয়ে আগে ভেজে নিচ্ছি। এখানে তো বড়িটা ভাজাই আছে, আর এখানে যে পেস্টটা আছে এটা হচ্ছে আদা, রাঁধুনি, আজকে যেহেতু পোস্ত ছিল না সেহেতু তার বদলে একটু সাদা সাদা হবে বলে আমি 4 মগজ দিয়ে দিয়েছি, আর একটু কালো সর্ষে, সাদা সর্ষে হলে ভালো হতো, তো এই সবগুলোকে পেস্ট করে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো, আর এটাকে আর একটু ভালো করে আমি কষবো। ভালো করে কষা হয়ে গেলে যেহেতু বাঙালি একটুখানি না রান্নায় মিষ্টি দিলে তো হবে না, একটু নুনও দিয়ে দেবো পরিমাণ বুঝে, একটুখানি ফুটুক, আমি ততক্ষণে একটু ছাদ থেকে ঘুরে আসি দেখি কি করছে সব। এটা প্রায় হয়েই এসছে কিন্তু আমি বলতে ভুলে গেছি, এটাতে একটু দুধও দিয়েছিলাম, দুধ দিয়ে জল দিয়ে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি একটু ঘি দিই। এই যে আমার শুক্তো রেডি, দারুণ গন্ধ ছাড়ছে। ছোটবেলায় হচ্ছে আমার জ্যাম্মা শুক্তো করতো, দারুণ শুক্তো করতো, কিন্তু বহু যুগ হয়ে গেছে, সেসব তো আর মানে ভাগ্যে নেই আর কি, বাপের বাড়ি যাই না, যা হয় বহু যুগ যাইনি, আর ওই এই জন্য নিজেই এখন করে নিই। আর এটা হচ্ছে আমার ডেলিভারির পর থেকে ফার্স্ট রান্না, রান্নাঘরে এসে আমি চাটা করেছি একবার, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রান্না, শুক্তো, শুভ কাজে শুক্তো, এটা শুভ উদ্বোধন হলো রান্নার। ফের ফুলকপি আলুর তরকারি হলেও হতে পারে দম মতন, আর যেটা সেটা হচ্ছে কালকের একটুখানি চাটনি বেঁচে আছে, টমেটোর চাটনি, আর ভাত হয়েছে এখনও পর্যন্ত সেরকম কিছুই হয়নি। আজকে যেহেতু শনিবার, সারা সপ্তাহের একটু কাঁচাকুচি তো থাকেই, আর বাচ্চার ঘর যেহেতু একটু মাঝে মধ্যে বেশি বেশি করেই কাঁচাকুচি করতে হয়, মানে চাদর ফাদরগুলো সপ্তাহে একদিন করে কি 2 দিন করে পাল্টানো,
একদিন করে তো পাল্টানো হতোই, এখন সপ্তাহে সেই জায়গায় দুদিন করে পাল্টানো, তারপরে ও অফিসে যায়, ওর জামা কাপড় এই সব কিছু মিলিয়ে মিশে একটু বেশি কাচাকুচি এখন করতে হয়। তো সেই কাচাকুচিগুলো মা করছিল, যতই ওয়াশিং মেশিন হোক সেগুলোকে মেলোরে, সেগুলোকে ধোরে, মানে একটু পরিপাটি তো করতে হয়, হাত তো লাগাতেই হবে, এরকম নয় তো রোবট যে সব দিয়ে দিলাম অটোমেটিক সব কিছু হয়ে যাবে। এই যে এখানে টমেটোর চাটনিটা আছে, হেভি লাগে খেতে টমেটোর চাটনি, এটা কালকে। এতক্ষণ ও আমার যে ফেসবুকের ভিডিও, ফেসবুকে ভিডিওগুলো আপলোড করছিল, ইউটিউবের ভিডিওগুলি আপলোড করছিল, শিডিউল করে রাখছিল, তো যেটা প্রোফাইল পিকচার আছে সেটা খুলেছিল। আমি ওকে দেখে বলছি, বলো আমার আজ থেকে 4-5 বছর আগেকার মুখ আর এখনকার মুখ পুরো চেঞ্জ হয়ে গেছে, কত তাড়াতাড়ি মানুষের মানে মুখটা চেঞ্জ হয়, আমার বিশেষ করে চেঞ্জ হচ্ছে। স্কুলে যখন একরকম ছিলাম এখন পুরো আলাদা, বিয়ের সময় যেটা ছিল এখন তার আলাদা। আর এই যে আমি এখন এখন বাবুলাকে নিয়ে, বাবুলা সাজু গুজু করে ছাদে গেছিলো, ছাদে মা ওকে চান করিয়ে তেল টেল করে মালিশ করে দিয়েছে, আর আমি তখন রান্না বান্না করছিলাম, ওই সুক্তটা হয়ে করছিলাম, তো ততক্ষণে হয়ে গেছে, চান টান করে ছাদ থেকে নেমে চলে এসছে, এখন হচ্ছে পাড়া বেড়াতে বেরিয়েছে। কিরম পাড়া বেড়াতে বেরিয়েছে, না এই ঘর থেকে মায়ের ঘর, এইটা একটা পাড়া, মায়ের ঘরটা আর একটা পাড়া, এই ঘর থেকে ওই ঘর, আমরা রোজ দুপুরবেলা 12টার সময় একটু করে পাড়া বেড়াতে বেরোই। চলো তাহলে আমরা এখন যাই, পাড়া বেরিয়ে আছি, পাড়া বেরিয়ে আছি। সাজুগুজু হয়েছে, টি পড়েছে, টু পড়েছে, পাউডার মেখেছে, আজকে আর ক্রিম মাখায়নি, যেদিনকে তেল মাখে সেদিনকে আর ক্রিম মাখায় না, যেদিনকে তেল মালিশ করে না সেদিনকে ওই ক্রিমটা মাখে। বাট একটুখানি তাও আমার কালী কীর্তন শুনতে ইচ্ছা করলো, জন্য টিভিতে হালকা করে চালিয়ে দিয়েছি, আর ওটা একটু কানে যেতে যেতে আমি এখানে খাবো, আমার খাবার চলে এসেছে, আমার এক থালা ভাত তার সাথে শুক্তো আর ফুলকপি আলুর দম চলে এসেছে খেয়ে নিয়ে। তো এই যে এবছরের ওর জীবনে প্রথম, জীবনে প্রথম নয় দ্বিতীয়বার, মানে আমাদের বাড়িতে হচ্ছে এই যে কাঁথকাটা জামা চলে এসছে, এই জামাটা মা কালকে এনে দিয়েছে, ওটা এখন ওকে পরাবো গরম পড়ে গেছে বলে। এটা একদম খেলতে জানে না, অন্য বাচ্চারা কি সুন্দর খেলে, সেই থেকে বিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর খালি এহ 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 করে কাঁদছে। আমার হাসি হচ্ছে, আমার হাসি হচ্ছে, আমার হাসি হচ্ছে, হ্যাঁ আমার হাসি হচ্ছে, হ্যাঁ ও এখন ঠাম্মুর সাথে কত খেলা হচ্ছে, এতক্ষণ ঘুমানো হচ্ছিল, কাঁদা হচ্ছিল, এ হচ্ছিল, ঠাম্মুকে কিসি করে দিচ্ছে গালে, আমার কিসি করতে হবে না বাবারে, আমার কিসিং করতে হবে না, কিসিং দিতে হবে না, না আমার গাল নোনা।